মানব জন্ম যখন মিলছি এই জন্ম এই সুযোগ লাভ করিয়া পাই চেষ্টা করিবা উচিত, এই জন্ম হি পারিব। কৃষ্ণকে বুঝিপারিলে, তাঙ্কর উপদেশ কথা তত্ত্বরে বুঝিপারিলে সুযোগ লাভ করি এই জন্মে ধানকে ফেরি যাই পারিব। ইভেন ইফ দ্যার ইজ সম ফল ডাউন প্র্যাকটিস কৃষ্ণ কনসিয়াস নেভার গোজ ইন ভেইন, যদি কিছু অধপতন হয়ে যায় তথাপি কৃষ্ণ চেতনা অভ্যাস কিছু নষ্ট হুয়ে না, বৃথা যায় না। ফর এক্সাম্পল অজামিল ইংলিশ ভয় অজামিলর উদাহরণ দিয়া যাচ্ছি, যে কি তার বাল্যাবস্থার বাল্প অবস্থারে তাঙ্কর পিতাঙ্কর নির্দেশরে নারায়ণ নাম উচ্চারণ করুলে, পরে যুবক বয়সরে তাঙ্কর পতন হেলা, সে মদ্যপ হেলে বেশ্যাসক্ত হেলে বদমাস চোর খণ্ড তস্করে করি হেলে, তথাপি নারায়ণ নাম সে স্মরণ করিপারছেন, তাঙ্কর সান পুত্র নাম নারায়ণ রাখিলে, যাহাকে মৃত্যু সময়ের যমদূত মানে আসলে সে নারায়ণ শব্দ উচ্চারণ নাম উচ্চারণ করিলে। Therefore, we should not forget the chanting of Hare Krishna mantra under any circumstances. Said by, amko yung padeshe diya jauchi, kuns prakat prasthitri, ami Hare Krishna mantra japo, tyakari bauchitmi, guliji bauchitmi. It will help us in greatest danger, as we find in the life of Gajendra. Gajendra antara jivanaru, yaka thamsa sikhyai mochi, epargi, mahandi padale madhyo, iya amko sajjo guliji. এ হেলা শ্লোক উপরে দিয়া যাইথিবা আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদেশী ভক্তিবেদান্ত স্বামী রূপাজী মহারাজঙ্কর ভাষ্য। তবে এটি গোটে কথা কুহযাচ্ছি যে গজেন্দ্র পূর্ব জন্মর স্তোত্রকে মনে পকাইপারলে, পূর্ব জন্মরে সে ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলে, কৌশ অপরাধ কলে তারপরে বর্ণনা আসিব, যাফলে এই জন্মরে সে অস্থি জন্ম পাইছন্তি গজেন্দ্র হয়েছেন্তি। হলে শুদ্ধা পূর্বজন্মর যে সাধনা করেছিলে তাহা বৃথা যায়নি, তা রয়েছে। সেই যে এ যু পরমার্থিক মার্গরে যে সাধনা আমি করুছে তাহা কৌশ প্রকার নষ্ট কিছু হব না, অব্যয় অক্ষয় বলে কুহযায়, অব্যয় অক্ষয় কৌশ প্রকার নষ্ট হো না, কৌশ প্রকার ক্ষতি ভি না, সব লাভ আছে। দৈবক্রমে যদি পতন হয়ে যাওয়াছে কোনো কারণবশত কোনো অপরাধবশত, তথাপি সে সাধনা যা করা যাইছি তাহা নষ্ট হয়ে গেছে, তাহা রয়েছে। তবে পতন যোগ যে উন্নতি, সে উন্নতিটা ব্যাহত হয়ে গেল, উন্নতি আর খোলা না, উন্নতি ব্যাহত বাধাপ্রাপ্ত হল, সেই জন্মের হিতাকাঙ্ক্ষা তা তাহা হইপার। কিন্তু যাহা সে সাধন করেছেন তাহা নষ্ট হয়নি, তাহা রয়েছে, ইহা হচ্ছে অব্যয় অক্ষয়, এ সদসিদ্ধ কথা, এতে ক্ষতি হওয়ার কি জিনিস নাই। পরে ভগবান সুযোগ দেবে যেথিরে কি সে তাকে যা কহতি বাসমতি পদারণ হব বা যে স্থিতির ত্যাগ করছেন বা যে স্থিতির পতন হয়েছি সেই স্থিতির পুণি উন্নতি করিবার সুযোগ মিলিব। এই কথা অছি শ্রীমদ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায়ে সে কথা কুহযাইছে। যোগ ভ্রষ্টর কথা যেতবে জিজ্ঞাসা করেছেন অর্জুন, ভগবান কৃষ্ণ তার উত্তর দিয়েছেন, এখানে কিছু ক্ষতি নুহে না। এপরিকি এ গজেন্দ্র উপাখ্যান মধ্যে আমি জনা যাচ্ছি এই শিক্ষা মিলুছি, সে মানবেকর জনি পাইলে শুদ্ধা তা পূর্ব কথাটা মনে পড়লা, পূর্ব স্তোত্র মনে পড়লা, তাহলে সে যে কথা জপ কলে যা ফলে বর্তমান বিপদ উদ্ধার পাচ্ছেন। এই কথা কুহযাচ্ছি গদা গদানন্দর উদাহরণ মধ্যে এটি দিয়া যাইছি, সেটি পঞ্চম স্কন্ধে দিয়া ভরত উপাখ্যান আমার অছি, রাজা ভরতঙ্কর উপাখ্যান অছি, রাজা ভরত মৃগ জন্ম পাইলে কিন্তু মানবেতর জনি পাইলে শুদ্ধা তাঙ্কর সে বিস্মৃত হইনথিলে, তাঙ্কর যে সাধনা সে করেছিলে তা বিস্মৃত হইনথিলে, তা বর্ণনা ঘটিয়া যাইছে। এপরি বহু প্রমাণ অছি আমার এই বৈদিক শাস্ত্র মান করে যে এ হচ্ছে অব্যয় অক্ষয়, এছাড়া কিছু ক্ষতি হওয়ার জিনিস নাই। তবে মানব জনি যেতবে মিলুছে সুযোগ জনি সুযোগ মিলছে, সেই জন্মরে যদি সাধনা করি ভক্তি সাধনা করি আর সিদ্ধিলাভ করিপারি এ সুযোগ নিশ্চিত অছি। কিন্তু
ଯଦି କେହି ସେପରି ଯାହା କହନ୍ତି ଅତ୍ୟନ୍ତ ନିଷ୍ଠାପରାୟଣ ନ ହୋଇଥାନ୍ତି, ନା ସିରିୟସନେସ୍ ଗମ୍ଭୀରତା ନଥାଏ ତାଙ୍କର, କୌଣସି ଅପରାଧ କରନ୍ତି ତାହେଲେ ତାଙ୍କର ପତନ ହୁଏ, ତା ନିଶ୍ଚିତ କଥା। ହେଲେ ସୁଦ୍ଧା ସେ ତଦ୍ୱାରା କ'ଣ ହୁଏ ନା, ସେ ଜନ୍ମରେ ଯେଉଁ ସିଦ୍ଧି ଲାଭ ହୋଇଥାନ୍ତା, ଯେଉଁ ଅଗ୍ରଗତି କରିପାରିଥାନ୍ତି, ତାହା ବ୍ୟାସ ହୋଇଗଲା, ତାହା ବନ୍ଦ ହୋଇଗଲା, ସେଠି ରହିଗଲା। ପର ଜନ୍ମରେ ସୁଯୋଗ ପୁଣି ଭଗବାନ ଦେବେ। ହଁ, ଯାହା କହନ୍ତି ଶ୍ରୋତନ ସର୍ବଭୂତାନ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯେ ଏକମାତ୍ର ମଙ୍ଗଳାକାଂକ୍ଷୀ ବନ୍ଧୁ, ସେ ସବୁବେଳେ ମଙ୍ଗଳ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ଏ ନିଶ୍ଚିତ କଥା। ସେଥିପାଇଁ ଏପରି ସୁଯୋଗ ମଧ୍ୟ ସେ ଦେଉଛନ୍ତି। ମାନବତର ଯୋନି ପାଇଲେ ସୁଦ୍ଧା ପୁଣି ଏ ପ୍ରକାର ସୁଯୋଗ ମଧ୍ୟ ଭଗବାନ ଦେଉଛନ୍ତି, ଯେଉଁଥିରେ କି ସେ ଜୋନିରେ ତାର ସ୍ମରଣ ଆସୁଛି, ତାର ସ୍ମରଣ ଆସୁଛି। ଏ ଗଜେନ୍ଦ୍ର ଉପାଖ୍ୟାନରୁ ଏ କଥା ଆମକୁ ଶିକ୍ଷା ମିଳୁଛି। ସେଥିପାଇଁ ଉପଦେଶ ଆମକୁ ଦିଆଯାଉଛି, ଯାହା ଯେମିତି ହଉ, ଯେକୌଣସି ପରିସ୍ଥିତି ହଉ, ସୁଦ୍ଧା ଏ ଭଗବାନଙ୍କ ନାମ ଭଜନ ନାମ ଛାଡ଼ିବ ନା। ଯେତେ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତି ଆସୁ, ଯେତେ ବାଧା ଆସୁ, ଯେତେ ବିପଦ ଆସୁ, ଯେତେ ଯାହା କହନ୍ତି ଉତ୍ସାହଟନା ହଉ ନା କାହିଁକି, ଯେବେ ବିପଦ ଆସୁ ନା କାହିଁକି, କୌଣସି ପ୍ରକାର ପରିସ୍ଥିତିରେ କସ୍ମିନ୍ କାଳେ ହରିଭଜନ ଛାଡ଼ିବ ନା। ଏ ଉଦାହରଣ ଆଚାର୍ଯ୍ୟମାନେ ଏ ଉପଦେଶ ଆପଣଙ୍କୁ ବାରମ୍ବାର ଦେଇଛନ୍ତି, କେବେ ହେଲେ ହରିଭଜନ ଛାଡ଼ିବ ନା। ଏ କଥା ଭୌତିକ ଜଗତ ପଦେ ପଦେ ବିପଦାନ, ପ୍ରତି ପଦକ୍ଷେପରେ ବିପଦ ଅଛି, ନାନା ସମସ୍ୟା ଅଛି, ଏ ନିଶ୍ଚିତ ଅଛି, ଏ ନିଶ୍ଚିତ ଅଛି। ଏ ଯେ ନାହିଁ ଏ କଥା କହିହବ ନା, ଏ ବରାବର ଅଛି। ହେଲେ ସୁଦ୍ଧା ଆମମାନଙ୍କୁ ଏ ସୁଯୋଗ ମିଳିଛି, ଭଗବତ ଦୁର୍ଲଭ ମାନବ ଜନ୍ମ ମିଳିଛି, ସେତେବେଳେ ସୁଯୋଗ ମିଳିଛି ଆମକୁ ଯେ ମାନବ ଜନ୍ମରେ ପରମାର୍ଥ ଭାବର ସୁଯୋଗ ମିଳିଛି। ଏ ସୁଯୋଗ ଅନ୍ୟ ଜନ୍ମରେ ନାହିଁ, ଆମେ ଏ ଜନ୍ମରେ ଲାଭ କରିପାରିବା ତାହା। ସେଥିପାଇଁ ଯେ ବୁଦ୍ଧିମାନ ମାନବ ବୁଦ୍ଧିମାନ ବ୍ୟକ୍ତି ସେ ନିଶ୍ଚିତ ହବ, ଦୃଢ଼ ନିଶ୍ଚିତ ହବ ଯେ ନା ଏଇ ଜନ୍ମରେ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସିଦ୍ଧି ଲାଭ କରିବି। ସେଥିପାଇଁ ଏଥିରେ ମୋତେ ସିରିୟସନେସ୍ ଯାହା କହନ୍ତି, ବଡ଼ ଗମ୍ଭୀରତା ସରକାର ନିଷ୍ଠା ସହକାରେ ଉପଯୁକ୍ତ ପ୍ରାମାଣିକ ଗୁରୁଙ୍କର ଆନୁଗତ୍ୟରେ ସାଧୁ ମଦନ କରିବ, କୌଣସି ପ୍ରକାର ଯାହା କହନ୍ତି ଶୀତଳତା ପ୍ରକାଶ କରିବ ନା, ସାଧନ ଭୋଜନ ନେଇ କୌଣସି ପ୍ରକାର ଶୀତଳତାକୁ ପ୍ରଶ୍ରୟ ଦିଆଯିବ ନା, ଏଇଟା କଥାଟା କୁହାଯାଉଛି। ଆଉ ଅପରାଧ କଥା କୁହାଯାଉଛି, ଆମକୁ ଶିକ୍ଷା ଦିଆଯାଉଛି, ଅପରାଧ ପ୍ରତି ସଚେତନ ହେବ, ନିରପରାଧରେ ଭୋଜନ ସାଧନ କରିବ, ନିରପରାଧରେ ନାମ ନେଲେ କୃଷ୍ଣ ପ୍ରେମ ମିଳିବ, ଏ କଥା ଆମର ଉପଦେଶ ଦିଆଯାଉଛି। ସେଥିପାଇଁ ଅପରାଧ ବିଷୟରେ ବହୁ ଶିକ୍ଷା ଆମକୁ ଦିଆଯାଉଛି। ଆଉ ଯେ ଏଇ ଜନ୍ମରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ଲାଭ କରିବି, ଏ ନିଶ୍ଚିତତା ପୋଷଣ କରନ୍ତି ଏବଂ ତଦନୁଯାୟୀ ସାଧନତା ସହକାରେ ଆସ୍ୱାଦନ ଭୋଜନ କରନ୍ତି, ସେ ନିଶ୍ଚିତ ସିଦ୍ଧି ଲାଭ କରିବେ, ଏଥିରେ ସନ୍ଦେହ କିଛି ନା। କିନ୍ତୁ ଯେଉଁମାନଙ୍କର କିଛି ଶିଥିଳତା ରହେ, କିଛି ଅପରାଧ କରନ୍ତି, ସେମାନଙ୍କର ପତନ ହୁଏ, ପତନ ହେଲେ ଅଗ୍ରଗତି ବ୍ୟାହତ ହୋଇଗଲା, ସେଠି ଆଉ ଅଗ୍ରଗତି ହେବ ନା, ସେଠି ବନ୍ଦ ହୋଇଗଲା, ତା ଫଳରେ ପରଜନ୍ମରେ ନିଜ ଜନି ଲାଭ ହେଉଛି। ଏ ଗଜେନ୍ଦ୍ର ଇନ୍ଦ୍ରଦ୍ୟୁମ୍ନ ରାଜା ଥିଲେ, ଗଜେନ୍ଦ୍ର ଜନ୍ମ ପାଉଛନ୍ତି, ଭରତ ମୃଗ ଜନି ପାଇଲେ, ଏପରି କଥା ଅଛି, ଏପରି ଅନେକ ଅନେକ ଉଦାହରଣ ଅଛି। ହେଲେ ସୁଦ୍ଧା ସେ ନଷ୍ଟ ହୋଇନି, ସେ ପୂର୍ବ ସାଧନା ତାହା ରହିଛି, ଆଉ ଭଗବାନ ସୁଯୋଗ ମଧ୍ୟ ଦେଉଛନ୍ତି, ଯେଉଁଥିରେ ତାହା ସ୍ମୃତି କଥା ଆରମ୍ଭ ହେଉଛି ପରଜନ୍ମରେ ପୁଣି ମିଳିବ ଏ ସୁଯୋଗ, ଏଟା ନିଶ୍ଚିତ କଥା। ତେବେ ଏଇ ଜନ୍ମରେ ଆମେ କାହିଁକି ନ କରିପାରିବା, ଏ ହେଉଛି ବୁଦ୍ଧିମତା ଆମର, ଯେ ବୁଦ୍ଧିମାନ ବ୍ୟକ୍ତି ସେ ଗୋଟିଏ ଜନ୍ମରେ ଲାଭ କରିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ, ଯେତେବେଳେ ସୁଲଭ ମାନବଜନ ମିଳିଛି ସେତେବେଳେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲାଭ କରିବାର ସୁଯୋଗ ମିଳିଛି, ତାକୁ ହରେଇ ଦେବା ଉଚିତ ନୁହେଁ, ହରେଇ ଦେଲେ ଯେ ପୁଣି କେବେ ସୁଯୋଗ ମିଳିବ। ରାଜା ଭରତଙ୍କୁ ତିନିଟି ଜନ୍ମ ବିତେଇବା ପାଇଁ ପଡ଼ିଲା, ତିନି ଜନ୍ମ ବିତେଇବା ପାଇଁ ପଡ଼ିଲା, ତେଣୁ ଆମକୁ ଏପରି କେତେ ଜନ୍ମ ବିତେଇବାକୁ ପଡ଼ିବ ତାହା ମଧ୍ୟ କିଛି ଯଥା ନାହିଁ। ହେଲେ ସୁଦ୍ଧା ଏଇଠି ନଷ୍ଟ ହେବାର ଜିନିଷ କିଛି ନାହିଁ, ଯାହା ଆମେ ଗୋଟିଏ ଜନ୍ମରେ ପାଇବା ଆଉ କାହିଁକି ଅନେକ ଜନ୍ମ ବିତେଇବାକୁ ଦେବା, ତାହା ବୁଦ୍ଧିମତା ନୁହେଁ। ହେଲେ ସୁଦ୍ଧା ଏ ସୁଯୋଗ ଏ କଥା ଆମକୁ ଦିଆଯାଉଛି, ଏ ଶିକ୍ଷା ଦିଆଯାଉଛି, ଏତେ ନଷ୍ଟ ହେବାର ଜିନିଷ ନାହିଁ, ଏ ହେଉଛି କଥା। ଏ ତ ବହୁ ଉଦାହରଣ ଆମର ଅଛି,
এপরি মধ্যে অনেক অনেক উদাহরণ আছে।